আমরা আগের যে ক্লাসটা ছিল তোমরা পড়ছো নিশ্চয়ই, সেই ক্লাসের আমি যেগুলো পড়িয়েছি, আমরা দ্রবণ যে শুরু করেছিলাম দ্রবণের তিনটে পড়িয়েছিলাম গাঢ়ত্ব সম্বন্ধে। একটা হচ্ছে নরমালিটি, একটা মোলারিটি, আর একটা হচ্ছে মোলালিটি। এই তিনটে সম্বন্ধে আমরা পড়েছিলাম। তো এই যে তিনটে সম্বন্ধে আমরা পড়েছি, আমরা লাস্ট পড়েছিলাম মোলালিটি সম্বন্ধে, আমরা লাস্ট পড়েছিলাম মোলালিটি সম্বন্ধে। আচ্ছা, তো আমরা নরমালিটি বা মোলারিটি বার করার জন্য আমরা ফর্মুলা কিন্তু পেয়ে গিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার মোলালিটি আমি ধরে নিচ্ছি দ্রাবের ভর ডব্লু দ্রাব, এটা সুবিধে। আমরা ডব্লু ওয়ান ডব্লু টু লিখলে আমাদের একটু পরে অসুবিধে হবে যে ডব্লু ওয়ান মানে কে দ্রাব না দ্রাবক, ডব্লু টু মানে দ্রাব না দ্রাবকের ভর, এই প্রবলেমটা ফেস করব। তা আমি যদি ডাইরেক্ট লিখে দিই দ্রাবের ভর ডব্লু দ্রাব, এ তো দেখেই বোঝা যাচ্ছে দ্রাবের ভর এটা ডব্লু। দ্রাবের আণবিক গুরুত্ব সমান এম দ্রাব, দ্রাবকের ভর সমান ডব্লু দ্রাবক, এই তিনটে ধরে নিলাম। তাহলে এই তিনটে ধরলে আমি এখান থেকে বলতে পারি দ্রাবের মোল সংখ্যা সমান ডব্লু দ্রাব বাই এম দ্রাব। তাহলে দ্রাবের মোল সংখ্যা সমান হবে ডব্লু দ্রাব বাই এম দ্রাব, কারণ ভরকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলে মোল সংখ্যা। এবার যদি আমি একটু ঐকিক নিয়ম করি, বলতে পারি এত গ্রাম দ্রাবকে দ্রাব আছে, এত গ্রাম দ্রাবকে দ্রাব আছে এত মোল, ঠিক হয়েছে। দ্রাবকের ভর আমরা পড়েছি ডব্লু দ্রাবক, তাহলে এত গ্রাম দ্রাবকে দ্রাব আছে এত মোল। তাহলে এক গ্রামের মধ্যে ডব্লু দ্রাবক নিচে চলে আসবে, তাহলে এবার হাজার গ্রাম দ্রাবকে দ্রাব আছে ডব্লু দ্রাব হাজারে পড়ে গেল। আচ্ছা, একটু চিন্তা করে দেখো, আমরা আগের ক্লাসে মোলালিটির সংজ্ঞাটা পড়েছিলাম। মোলালিটির সঙ্গে আমরা কি বলেছিলাম, এক হাজার গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। এক হাজার গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। চিন্তা করে দেখো, তাহলে লাস্ট লাইনটার দিকে তাকাতে হবে যে এক হাজার গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব আছে, না এত মোল দ্রাব আছে। তাহলে নিশ্চয়ই এক হাজার গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব আছে সেটাই যদি তার মোলালিটি হয় তাহলে এটাই হবে দ্রবণের মোলালিটি। তাহলে এবার আমি বলতে পারি তাহলে মোলালিটি সমান ডব্লু দ্রাব ইন্টু এক হাজার বাই এম দ্রাব ইন্টু ডব্লু দ্রাবক। তাহলে এইটাই হচ্ছে মোলালিটি বার করার ফর্মুলা, সবাইকে ভালো করে বুঝতে হবে। তাহলে মোলালিটির ফর্মুলা হচ্ছে ডব্লু দ্রাব ইন্টু এক হাজার বাই এম দ্রাব ইন্টু ডব্লু দ্রাবক, এটাই হচ্ছে মোলালিটি বার করার ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমাকে মাথায় রাখতে হবে, কারণ আমাকে যদি বিভিন্ন দ্রবণের ক্ষেত্রে মোলালিটি বা মোলারিটি বার করতে বলে তাহলে আমি এখান থেকে মোলারিটি বা মোলালিটি বার করে নিতে পারবো এখান থেকে, তাহলে এটা হচ্ছে মোলালিটি বার করে দিতে পারবো। তাহলে তিনটে একক সম্বন্ধে আমরা এই মোলালিটি কিন্তু উষ্ণতা নিরপেক্ষ, লক্ষ্য করে এখানে কোনো আয়তনের রাশি নেই, এই যে ব্যাপারটা। নর্মালিটি মোলালিটিতে ছিল কিন্তু ডব্লু বাই এম ইন্টু ভি, ডব্লু বাই ই ইন্টু ভি, এই যে ভিগুলো আয়তন, আয়তন কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে। তাই মোলারিটি আর নর্মালিটি উষ্ণতার উপর নির্ভর করে,
এখানে কোনো আয়তনের রাশি নেই, তাহলে উষ্ণতা পুরো ভর, আর ভর উষ্ণতার উপর নির্ভর করে না, তাহলে এটা কিন্তু উষ্ণতা নিরপেক্ষ। নিরপেক্ষ মানে উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট নয়, উষ্ণতার উপর নির্ভর করে না। তাহলে নর্মালিটি গেল, মোলারিটি গেল, আর মোলালিটি গেল, তিনটে রাশি আমরা শিখলাম। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শতকরা, পার্সেন্টেজ বা যাকে বলে শতকরা মাত্রা। এখন শতকরা মানে তো সবসময় বোঝাচ্ছে তার মানে একশোর মধ্যে কত। শতকরা মানে বোঝাচ্ছে যে একশোর মধ্যে যত থাকে সেটাকেই বলে তার শতকরা মাত্রা, একশোর মধ্যে যত থাকে। তাহলে এই যে পার্সেন্টেজ আছে একশোর মধ্যে, এই পার্সেন্টেজটা তিনভাবে আমরা প্রকাশ করতে পারি। তিনভাবে, তিনভাবে মানে কি? এক হচ্ছে W বাই ভি, এটা মানে বোঝায় বলেছে 100 ml দ্রবণে যত মোল দ্রাব্য আছে, এটা হচ্ছে W বাই ভি। এই যেটা ml দ্রবণ, 100 ml দ্রবণ, দ্রবণের আয়তন, সরি যত মোল না, এটা যত গ্রাম, ভর, W। তাহলে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রাব্য আছে, W বাই W, একশো গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রাব্য। দেখো W বাই W মানে কি, দ্রবণেরটাও W ভর আর দ্রাব্য ভর, দুটোই ভর, তাই 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রাব্য আছে। আর একটা হচ্ছে ভি বাই ভি, এটা মানে একশো ml দ্রবণে যত ml দ্রাব্য আছে, লক্ষ্য করো। তাহলে W বাই W, W বাই ভি, ভি বাই ভি, তার মানে শতকরা মাত্রা মানে অবশ্যই 100। এইবার প্রশ্ন হচ্ছে ওটা 100 ml দ্রবণ না 100 গ্রাম দ্রবণ, এই পয়েন্ট। আর ভি বাই ভি মানে 100 ml দ্রবণে যত ml দ্রাব্য আছে, এই তিনটে। তাহলে পার্সেন্টেজ মানে আমি বলতে পারি 100-র মধ্যে যত, এবার সেটা দ্রবণের আয়তন হতে পারে, সেটা দ্রবণের ভর হতে পারে, দ্রাবের ভর হতে পারে, দ্রাবের আয়তন হতে পারে। তবে এইটা বেশি অ্যাপ্লিকেবল নয়, এই দুটোই বেশি অ্যাপ্লিকেবল, যেন খেয়াল থাকে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রাব্য আর 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রাব্য, এইটাকে বলে পার্সেন্টেজ। তাহলে এটা গেল 4 নম্বর দ্রবণের শক্তি মাপার একক। এরপরেরটা হচ্ছে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। এটা শুনেই বোঝা যাচ্ছে যে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রাব্য থাকে, ঠিক আছে, গ্রাম পার লিটার বলেই দিচ্ছে, গ্রাম প্রতি লিটারে, প্রতি লিটার মানে বলছে 1 লিটার। তাহলে 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রাব্য থাকে সেটাই হচ্ছে সেই দ্রবণের গ্রাম পার লিটার একক, ঠিক আছে, কি বললাম? তাহলে এটাকে বলে
নিশ্চয় আমি বলতে পারবো। প্রথম আমি মোলারিটির সংজ্ঞা বলবো, যে 1000 ml দ্রবণে যত মোল দ্রাব্য থাকে তাকে বলে তার মোলারিটি। তাহলে যত মোল দ্রাব্য, মোল মানে আণবিক ওজন, তাহলে যত আণবিক ওজন দ্রাব্য থাকে, তাহলে এবার আমাকে ভাবতে হবে NaCl তো আণবিক ওজন পাওয়া সম্ভব নয়। তাহলে যেহেতু আণবিক ওজন পাওয়া সম্ভব নয়, তাহলে তার মোলারিটি বার করা সম্ভব নয় তার গাঢ়ত্বকে। পরিবর্তে আমরা NaCl এর কি বার করতে পারি? আমরা NaCl এর বার করতে পারি সংকেত ওজন। আর সংকেত ওজনের দ্বারা যে গাঢ়ত্বকে প্রকাশ করা হয় তাকে বলে ফর্মালিটি। তাই NaCl এর গাঢ়ত্বকে মোলারিটিতে প্রকাশ না করে আমরা ফর্মালিটিতে প্রকাশ করতে পারি। ঠিক আছে, কি বললাম? তাহলে আরেকটা একক আমরা শিখলাম, সেটা হচ্ছে ফর্মালিটি। আচ্ছা, এরপর আমাদের যে এককটা আছে সেটা হচ্ছে, তাহলে আমরা শিখলাম নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, গ্রাম পার লিটার, পার্সেন্টেজ, ফর্মালিটি। এবার হচ্ছে PPM। দ্রাবের পরিমাণ যদি খুব কম হয়, দ্রাব্য যদি খুব কম পরিমাণে থাকে, তখন সেই সব ক্ষেত্রে PPM এর পূর্বাভাস হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস মানে অংশ, এখানে পার মিলিয়ন, 1 মিলিয়ন মানে কত? 10 লক্ষ। তাহলে বলতে পারি 10 লক্ষ ভাগ ওজন বা আয়তনে, আয়তনের দ্রবণে, 10 লক্ষ ভাগ ওজন বা আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত থাকে তাকে বলে PPM, পার্টস পার মিলিয়ন। হয়েছে, কি বললাম? আমি বলছি 10 লক্ষ ভাগ ওজনের, 10 লক্ষ ভাগ ওজন বা আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত থাকে তাকেই বলে তার PPM বা পার্টস পার মিলিয়ন। এটা হচ্ছে PPM এর সংজ্ঞা। কোথায় অ্যাপ্লাই করা হবে? না, যখন আমরা দেখব যে দ্রাবের পরিমাণ খুব কম, সেই সব ক্ষেত্রে আমরা PPM এককটা ব্যবহার করতে পারি। এটা একটা একক, কোনো কোনো ক্ষেত্রে খুব অল্প রেয়ার কেসে আমরা কাজে লাগাবো। আচ্ছা, এরপরেরটা হচ্ছে মোল ফ্র্যাকশন, যাকে বলা হয় মোল ভগ্নাংশ। মোল ফ্র্যাকশন বা যাকে বলে মোল ভগ্নাংশ, এটাও সহজ জিনিস, আমরা আগে পড়েছি মোল ফ্র্যাকশনটা। মোল ফ্র্যাকশন যেমন এ আর বি দুটো পদার্থ দিয়ে একটা দ্রবণ তৈরি করেছে, একটা দ্রাবক, একটা দ্রাবক এ আর বি, এটা আছে 10 মোল, এটা আছে 2 মোল। তাহলে এর মোল ভগ্নাংশ হবে নিজের মোল বাই মোট মোল, বি এর মোল ভগ্নাংশ হবে বি এর নিজের মোল বাই মোট মোল। তাহলে মোল ভগ্নাংশ মানে কি? মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজের মোল বাই মোট মোল, এইটাকে বলে তার মোল ভগ্নাংশ। সবসময় আর একটা কথা মনে রাখতে হবে, মোল ভগ্নাংশের যোগফল সর্বদাই 1 হয়, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। মোল ভগ্নাংশ যোগফল 1 হয় কখন? এটা 10/12 এর মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে কি? একটা দ্রবণের মধ্যে কোনো একটা উপাদানের নিজের মোল বাই দ্রবণের মোট মোল, দ্রাব্য দ্রাবক দুটো তিনটে যা যা আছে, তাহলে নিজের মোল আর ওই দ্রবণটা ওই মিশ্রণটার মোট মোল, এই অনুপাতটাকে বলে একজনের ওপরে যার মোল, যার মোল ভগ্নাংশ বার করবো তার মোলটা উপরে থাকবে, এটাকে বলবো তার মোল ভগ্নাংশ। বি আছে 2 মোল, তাহলে বি এর মোল ভগ্নাংশ 2/মোট মোল, তাহলে একটা 10/12 আর একটা 2/12, 12 রসগো গেল সমান 1। তাহলে এটাও মাথায় রাখতে হবে, মোল সংখ্যা চেঞ্জ হতে পারে কিন্তু মোল ভগ্নাংশ চেঞ্জ হতে পারে, কিন্তু যোগফলটা সর্বদাই কত থাকবে? 1 থাকবে। তাহলে দ্রবণের মোল ভগ্নাংশ সর্বদাই কি হবে? 1 হবে। হলো তো এই যে আমি পাঠগুলো বললাম, তো এই পাঠগুলো আমাকে তাহলে একটু কিন্তু চিন্তা করতে হবে। এই যে 6টা 7টা 8টা আমি বললাম, এই 6টা 8টা দিয়ে আমাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং এই যে 6টা 8টা বললাম এখান থেকে কিন্তু কিছু ম্যাথ আমায় করতে হবে কিন্তু, কারণ এই ম্যাথগুলো না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? এই ম্যাথগুলো আমাকে করতে হবে এখান থেকে। আচ্ছা, এই ম্যাথগুলো যেগুলো আছে তোমরা সবাই এই
যেগুলো বললাম একক ইউনিটগুলো যেগুলো আছে মানে বিভিন্ন স্ট্রেংথ মাপার সেই ইউনিটগুলো ভালো করে পড়ে ফেলো, আমরা পরের ক্লাসে কতগুলো ম্যাথ নিয়ে তাহলে আলোচনা করব, ঠিক আছে? পরে কারণ এগুলো একটু ভালো করে না পড়লে ম্যাথ নিয়ে আলোচনা করতে অসুবিধে হবে, যেন আমরা ম্যাথগুলো পরের ক্লাসে কয়েকটা ম্যাথ আমরা আলোচনা করব। আচ্ছা, কিন্তু থিওরিটাকে ভালো করে না পড়লে তো আমি ম্যাথ করাতে পারবো না, এগুলো আগে পড়ে নিতে হবে, তারপরে পরের ক্লাসে আমি এটা আলোচনা করে দেবো, ম্যাথগুলো আমাদের করতে হবে কটা। আচ্ছা, এইবার আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে আমরা যে দ্রবণ, দ্রবণের বাষ্পচাপ সম্বন্ধে আমরা চলে আসব, দ্রবণের, ঠিক আছে? বাষ্পচাপ যাকে বলা হয় ভেপার প্রেশার, বলে বাষ্পচাপ, যাকে বলে ভেপার প্রেশার। বাষ্পচাপ কি জিনিস, মনে করো একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ তরল পদার্থ আছে এই পাত্রটার মধ্যে। আমরা জানি তরলের উপরিতলের যে কোনো তরল থেকে সবসময় কিন্তু বাষ্পায়ন হবেই, এই বাষ্পায়নটাকে আটকানো কোনো মতে সম্ভব না, তরলের ভেতর থেকে বাষ্প বেরোবেই। তার মানে এই যে তরলের যে অণুগুলো আছে, তরল অণুগুলো কিন্তু কিছু গতিশীল, তবে অণুর গতিবেগ কারোর কম কারোর বেশি, কিছু অণুর গতিবেগ অর্থাৎ এর মধ্যে আকর্ষণ বল কাজ করে, তরলের অণুদের মধ্যে সংশক্তি বল আছে এখানে কাজ করে। তো এইবার দেখা যায় কিছু কিছু অণুর গতিবেগ একটু বেশি হলে এই তরলের অণুগুলোর আকর্ষণ করে ধরে রাখতে পারে না, তখন কিছু কিছু অণু বাইরে বেরিয়ে আসে অর্থাৎ বাষ্প সৃষ্টি হয়। এবার আমি করলাম কি, এই পাত্রটার উপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একদম শুরুতে এই জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু যত সময় যাচ্ছে এই তরল থেকে কিছু অণু বাষ্পর দিকে চলে যাচ্ছে, বাষ্প অবস্থায় চলে যাচ্ছে। তাহলে এই যে বাষ্পগুলো আছে এই বাষ্পগুলো কিন্তু থেমে নেই, এই বাষ্পগুলো কি করছে না, এই বাষ্পগুলো কিন্তু চলাচল করছে। তো এই বাষ্পগুলো যে চলাচল করছে, এই বাষ্পগুলো এই দেওয়ালে ধাক্কা মারছে, এই দেওয়ালে ধাক্কা মারছে, এই দেওয়ালে ধাক্কা মারছে, আবার তরলের উপরে সব ধাক্কা মারছে, চারিদিকে চলাচল করছে। যেসব বাষ্পের অণুগুলো তরলের ধাক্কা মারছে, কিছু অণু আবার তরলেই থেকে যাচ্ছে, অর্থাৎ এই ঘটনাকে বলে ঘনীভবন। তাহলে বাষ্প তরল থেকে বাষ্প হওয়াকে বলা হয় বাষ্পীভবন বা বাষ্পায়ন ঘটনাটা, আবার বাষ্পের অণুগুলো যদি তরলে ফিরে আসে তাকে বলে ঘনীভবন। তাহলে এখানে দুটো বিপরীত ঘটনা ঘটছে, বাষ্পায়নও হচ্ছে ঘনীভবন হচ্ছে। কিন্তু শুরুতে কোনটার হার বেশি থাকবে, না শুরুতে এই বাষ্পায়নের হারটা বেশি থাকবে, ঘনীভবনের হারটা কম থাকবে। কেন কম থাকবে, কারণটা হচ্ছে এখানে বাষ্পের অণুর সংখ্যা কম, ফলে ঘনীভবনের হারটাও কম। তাহলে যত সময় যাচ্ছে তাহলে বাষ্পায়নের হার ঠিকই থাকছে, ঘনীভবনের হার প্রথমে কম ছিল ক্রমশ বাড়ছে। কেন বাড়ছে, কারণ যত সময় যাচ্ছে এখানে বাষ্পের অণুর সংখ্যা বাড়ছে, আর বাষ্প যত বাড়বে তত বেশি সংখ্যক অণু নিচের দিকে ধাক্কা দেবে, সব দিকেই ধাক্কা দেবে, নিচেও ধাক্কা দেবে। ফলে বেশি সংখ্যক অণু ধাক্কা দিলে বেশি সংখ্যক অণু এখানে ঘনীভূত হতে পারে, তাহলে বাষ্পায়ন হার বেশি ঘনীভবনের হার কম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘনীভবনের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর এই ঘনীভবনের হার বাড়ছে, একসময় দেখা যাবে যে হারে বাষ্পায়ন হচ্ছে সেই হারে ঘনীভবন হচ্ছে। এই অবস্থায় এই পাত্রের মধ্যে যে বাষ্প আছে, এই বাষ্প মানে এই তরল আর বাষ্প বলতে পারি সাম্য অবস্থায় আছে, তরল আর ওই তরলের বাষ্প। তাহলে তরল আর বাষ্প সাম্য অবস্থায় কখন যাবে, যখন বাষ্পায়নের হার আর এই ঘনীভবনের হার সমান হয়ে যাবে, তখনই বলবো তরল আর ওই তরলের বাষ্প কোন অবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে। এই সাম্যাবস্থায় বাষ্পটা আমি এখানে একটা ধরো ম্যানোমিটার লাগিয়ে দিলাম, শুরুতে ম্যানোমিটারের চাপটা অনেক কম ছিল, সময়ের সঙ্গে সঙ্গে ম্যানোমিটারের দেখছি চাপের মানটা, ম্যানোমিটার চাপ মাপতে পারে ক্রমশ বাড়ছে, কিন্তু একটা সময়ের পর দেখতে পাবে যে ম্যানোমিটারের চাপ আর বৃদ্ধি পাচ্ছে না, ফিক্সড কনস্ট্যান্ট হয়ে গেছে। তার মানে নতুন আর বাষ্প তৈরি হচ্ছে না। নতুন বাষ্প কেন তৈরি হচ্ছে না, কারণ যে হারে বাষ্পায়ন হচ্ছে সেই হারেই তাহলে ঘনীভবনটা হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল আর ওই তরলের যে বাষ্প, এই তরল আর তার বাষ্প যদি সাম্যাবস্থায় থাকে, এই সাম্যাবস্থায় বাষ্প যে চাপ প্রয়োগ করে সেই চাপটাকে ওই উষ্ণতায় ওই তরলের বাষ্পচাপ বলে। কি বললাম বোঝা গেল, আবার বলছি, একটা নির্দিষ্ট উষ্ণতায়
কোনো তরল এবং ওই তরলের বাষ্প সাম্যাবস্থায় থাকলে ওই বাষ্প যে চাপ প্রয়োগ করবে সেই চাপকে ওই উষ্ণতায় ওই তরলের বাষ্পচাপ বলে। সব তরলের বাষ্পচাপ কিন্তু সমান হবে না তাহলে, ঠিক আছে? কি বললাম, কেন সমান হবে না? কারণ সব তরল সমান উদ্বায়ী নয়। যেসব তরল অণুর আকর্ষণ বল বেশি, যেমন জল, অ্যালকোহল আর ইথার, এই তিনটের মধ্যে কার বাষ্পচাপ একই উষ্ণতায় কার বেশি হবে? জলের মধ্যে শক্তিশালী হাইড্রোজেন বন্ড থাকে, তাই জল অণুর বাষ্পায়নের হার কম, তাই তার বাষ্পচাপ কম। ইথাইল অ্যালকোহলের মধ্যেও হাইড্রোজেন বন্ড থাকে, কিন্তু সেটা জলের থেকে তুলনায় কম শক্তিশালী, ইথাইল অ্যালকোহলের বাষ্পায়ন আরেকটু বেশি হয়। ইথারের মধ্যে হাইড্রোজেন বন্ড দেখা যায় না, ইথাইল সব থেকে উদ্বায়ী ওই জন্যে, তাই বেশি পরিমাণ ইথার বাষ্পীভূত হতে পারে, তাই ইথারের বাষ্পচাপটা তুলনায় সব থেকে কম। তাহলে সব তরলের বাষ্পচাপ কিন্তু সমান হয় না, তাহলে যে কোনো তরল রাখলে তার উপর বাষ্প কিন্তু পাবই আমরা। তাহলে যে কোনো অবস্থার চাপটাকে বাষ্পচাপ বলবো না, সাম্যাবস্থায় আসবে তরল আর ওর বাষ্প, সেই অবস্থায় যে চাপ দেবে তাকে আমরা বলবো ওই তরলের বাষ্পচাপ, মাথায় রাখতে হবে। এইবার এটা আমি বললাম, মনে করো এটা একটা বিশুদ্ধ দ্রাবক, বিশুদ্ধ জল নিয়েছি, এটা বিশুদ্ধ জলের বাষ্পচাপ। এইবার এইখানে আমি করলাম কি, জলের মধ্যে চিনি দিয়ে দিলাম, এখানে জলের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি করলাম কি, একটা দ্রবণ তৈরি করলাম। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ জল দ্রাবক, আর এটা জল প্লাস চিনি মানে সুগার দিয়ে আমি একটা দ্রবণ তৈরি করলাম। এবার প্রশ্ন, এই বিশুদ্ধ জলের বাষ্পচাপ বেশি হবে না আমি যখন চিনি মিশিয়ে দ্রবণ করেছি তখন বাষ্পচাপ বেশি হবে? আচ্ছা, বাষ্পচাপ হয় কেন আগে বুঝতে হবে, বাষ্পায়নের জন্যে বাষ্পচাপ হয়, বাষ্পায়ন না হলে তো আর বাষ্পচাপ হতো না। আবার বাষ্পায়ন হয় কোন জায়গা থেকে, তরলের উপরিতল থেকে বা তরলের পৃষ্ঠতল থেকে বাষ্পায়ন হয়। এইবার জলের মধ্যে বিশুদ্ধ যখন জল ছিল, দ্রাবক যখন একা ছিল, তখন চিন্তা করো সমগ্র উপরিতল থেকে কিন্তু বাষ্প বেরোচ্ছে, সব জায়গা থেকে বাষ্প বেরোচ্ছে, কারণ উপরিতলে শুধু জলের অণুই রয়েছে। এবার যেই দ্রবণ করে দিলাম এই চিনিটা কিন্তু অনুদ্বায়ী, মানে চিনি বাষ্পভূত হবে না, চিন্তা করে দেখো চিনির বাষ্প না জলের বাষ্প হবে। এবার বলো এই দ্রবণের উপরিতলে শুধু কি জল থাকবে, না এই এই জায়গাগুলোয় কিছুটা পরিমাণে চিনি আছে, এই এই জায়গাগুলোয় কিছুটা পরিমাণে চিনি রয়ে গেছে। এই তাহলে যে অঞ্চলগুলোয় চিনি আছে সেখান থেকে বাষ্প বেরোচ্ছে না, কিন্তু যে অংশগুলো জল আছে সেখান থেকে বাষ্প হচ্ছে। এই বড় যে গোল গোল দাগ দিলাম এগুলো চিনির দানা ভাবছি, তাহলে চিনি তো সব জায়গায় থাকবে, ভেতরের তলে থাকবে উপরিতলে থাকবে, চিনি তো অনুদ্বায়ী। তাহলে এবার চিন্তা করো বিশুদ্ধ যখন দ্রাবক ছিল তখন সেই দ্রাবকের সমগ্র উপরিতল থেকে বাষ্প নির্গত হচ্ছে, তাহলে বেশি পরিমাণ উপরিতলের ক্ষেত্রফল থেকে বাষ্প বেরোচ্ছে। আর যখন দ্রবণ তৈরি করলাম তখন উপরিতলে দ্রাবকের ক্ষেত্রফল কম, কারণ উপরিতলে কিছুটা কার ক্ষেত্র আছে, দ্রাবক রয়ে গেছে, চিনি রয়ে গেছে, তাহলে উপরিতলে দ্রাবকের ক্ষেত্রফল কম। আর দ্রাবকের ক্ষেত্রফল তাহলে বিশুদ্ধ দ্রাবকের বেশি ক্ষেত্রফল থেকে বাষ্প নির্গত হয়, আর দ্রবণের উপরিতলে যেহেতু দ্রাবকের ক্ষেত্রফল কম আছে থেকে, তাহলে দ্রবণের উপরিতলের কম ক্ষেত্রফল থেকে বাষ্পায়ন ঘটে, কারণ চিনি যে জায়গাগুলো উপরে জমে রয়েছে সেখান থেকে বাষ্প বেরোবে না, অবশিষ্ট উপরিতল থেকে বাষ্প বেরোবে। আর যেহেতু কম উপরিতলের ক্ষেত্রফল থেকে বাষ্প নির্গত হয় তাহলে এখানে বাষ্পের পরিমাণ কম হবে, তাই বাষ্পচাপ কম হবে। কি বললাম, বোঝা গেল যে বিশুদ্ধ দ্রাবক তার মধ্যে দ্রাব তৈরি কর দ্রাব দিয়েছি অনুদ্বায়ী বললাম আমি, দিয়ে দ্রবণ তৈরি করেছি, করলে বাষ্পচাপ কমে যায়। তাহলে দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কেন কম বোঝা গেল, দ্রাবকের সমগ্র পরিতল থেকে বাষ্প নির্গত হয়, দ্রবণের সমগ্র পরিতল থেকে বাষ্প নির্গত হতে পারে না, কম ক্ষেত্রফল থেকে বাষ্প নির্গত হয় তাই বাষ্পচাপটা কম হয়, ঠিক আছে? তাহলে দ্রাবক একটা ভালো কোশ্চেন, দ্রাবক অপেক্ষা, এবং এখানে কিন্তু অনুদ্বায়ী দ্রাবের কথা বলেছি, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? কি বললাম, অনুদ্বায়ী দ্রাবের কথা বলেছি, উদ্বায়ী দ্রাবণ লেখি হবে একটু পরে আমি আলোচনা করব। তাহলে দ্রাবক থেকে দ্রবণ করলে বাষ্পচাপ কমে গেল, এটুকু বোঝা গেল, দ্রাবক থেকে দ্রবণ করলে বাষ্পচাপ কমে গেল। এবার প্রশ্ন, এই দ্রাবকের বাষ্পচাপ বার করা আছে, এবার দ্রবণের বাষ্পচাপ আমরা কি করে বার করতে পারি
সেই সংক্রান্ত সূত্র দিয়েছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে রাউল্ট। ঠিক আছে, রাউল্ট করেছিলেন কি, দ্রবণ নিয়ে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা, দ্রবণের অনেক কিছু, অর্থাৎ আমাদের অনেকগুলো সূত্র রাউল্টের পড়তে হবে দ্রবণ থেকে, কারণ দ্রবণ নিয়ে প্রচুর কাজ করেছিলেন বিজ্ঞানী রাউল্ট। তাই আমরা এই দ্রবণের বাষ্পচাপ কিভাবে নির্ণয় করতে পারবো সেটা কিন্তু বিজ্ঞানী রাউল্ট পরীক্ষা করে একটা সূত্র দিয়েছিলেন। ঠিক আছে, কি বললাম, সেই সূত্রটা আমরা এখন আলোচনা করব। যেখানে সূত্রটা কার ক্ষেত্রে এখানে আমি আলোচনা করছি, যেখানে দ্রাব অনুদবায়ী, ঠিক আছে, এখানে দ্রাব হচ্ছে অনুদবায়ী, খেয়াল থাকে যেন। তাহলে আমরা বিশুদ্ধ দ্রাবক নিলাম, তার বাষ্পচাপ ম্যানোমিটারে মাপতে পারবো। দ্রাবকের যদি বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ বলে দেয়, ওর মধ্যে চিনি মিশিয়ে দ্রবণ করলাম, সেই দ্রবণের বাষ্পচাপ কত হতে পারে, এইটা কিন্তু আমরা সূত্রের দ্বারা বার করতে পারি দ্রবণের বাষ্পচাপ, যদি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা জানি। আর এই সূত্রটা আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে রাউল্ট এটাকে, এবং সেই সূত্রটাকে বলে রাউল্টের সূত্র। এবং এই রাউল্টের প্রথম যে আমরা সূত্রটা পড়বো, যেখানে দ্রাব উদ্বায়ী না অনুদবায়ী, দ্রাব হবে অনুদবায়ী, তাহলে অনুদবায়ী দ্রাবের ক্ষেত্রে আমরা আলোচনা করব। তাহলে রাউল্টের সূত্রটা হচ্ছে, অনুদবায়ী দ্রাবের একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদবায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, শুরুটা এটা নির্দিষ্ট উষ্ণতায়, কারণ উষ্ণতা চেঞ্জ হলে বাষ্পচাপ চেঞ্জ হয়ে যায়, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদবায়ী, কারণ চিনির কথা বলেছি, চিনি গ্লুকোজের অনুদবায়ী, এটা তিনজনেকে বাষ্পীভূত হয় না, তার ক্ষেত্রে রাউল্টের সূত্রটা প্রথম বলছি। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদবায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ এবার কি হবে বলেছে, দেখো, ওই উষ্ণতায় কি বলেছে দেখে নাও, ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে। তাহলে সূত্রটা পুরোটা আমি বলছি, কোন সূত্রটা, না বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। এবার এই যে সূত্রটা আমি বলবো, এখানে দ্রাবটা কেমন দ্রাব নেওয়া হয়েছে, না দ্রাবটা নেওয়া হয়েছে অনুদবায়ী দ্রাব। তাহলে রাউল্টের সূত্র হচ্ছে, স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদবায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, অনুদবায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, আর বাষ্পচাপটা কী হবে তিনি বলছেন, অনুদবায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, ওই উষ্ণতায়, ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে। এটা কার ক্ষেত্রে, অনুদবায়ী দ্রাবের ক্ষেত্রে বললাম। তাহলে পি দ্রবণ, এই পি দ্রবণ মানে আমি বোঝাতে চেয়েছি দ্রবণের বাষ্পচাপ সমান পি জিরো দ্রাবক, পি জিরো দ্রাবক মানে বোঝাতে চেয়েছি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এবং আর একটা কথা, দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ এক্স দ্রাবক, দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ মানে এক্স দ্রাবক, এদের কি বলেছি গুণফলের কি হবে বলো, সমান হবে। তাহলে এটা কার বাষ্পচাপ বার করার ফর্মুলা, দ্রবণের বাষ্পচাপ বার করার ফর্মুলা। কেমন দ্রবণে, যেখানে দ্রাবটা হবে অনুদবায়ী, চিনি গ্লুকোজ ইউরের অনুদবায়ী দ্রাব, এই অনুদবায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ বার করার এই ফর্মুলাটা বিজ্ঞানের রাউল পরীক্ষা করে দিয়েছিলেন। কি বললাম বোঝা গেল, স্থির উষ্ণতায় কোনো অনুদবায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, এবার মূল কথাটা, সমীকরণটা মূল এই জায়গা থেকে আসছে, ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এই যে বিশুদ্ধ বাষ্পচাপ, এবং দ্রবণে দ্রাবকের মূল ভগ্নাংশের গুণফলের সমান হবে। মনে করো আমি এই পাত্রের মধ্যে 10 মোল জল আছে, কোনো একটা উষ্ণতায়
এর বাষ্পচাপ মনে করো 50 সেন্টিমিটার। কল্পনা করতে হবে আমাকে, এই পাত্রের মধ্যে 10 মোল জল আছে, এর মধ্যে এর দ্রবণটার বাষ্পচাপ আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কল্পনা করলাম, দ্রবণের বাষ্পচাপ 50। এর মধ্যে আমি চিনি মেশালাম, 2 মোল চিনি মেশালাম, এটা তাহলে দ্রবণ কে কে আছে, 10 মোল জল আর 2 মোল সুগার বা চিনি আছে, সুক্রোজ, চিনি মানে এখানে সুক্রোজ আছে। এই তাহলে এবার প্রশ্ন, ওই 25 ডিগ্রিতে একেও রেখে দিয়েছি, কারণ এটাও বুঝে রাখতে হবে। এইবার এর বাষ্পচাপ কত হবে আমরা বার করতে পারবো, কীভাবে বার করবো? না, রাউল্টের সূত্র তো আমাদের কাছে আছে, দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তাহলে পি দ্রবণ সমান পি জিরো দ্রাবক, যখন দ্রাবক বিশুদ্ধ অবস্থায় ছিল তার বাষ্পচাপ কত ছিল, 50 ইন্টু দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ। আগে দ্রাবকের মোল ভগ্নাংশ 100% দ্রাবক ছিল, তাহলে মোল ভগ্নাংশ 1 ছিল। মোল কি নিজের মোল বাই মোট মোল, যখন ও একা ছিল তখন নিজের মোলও 10 মোট মোলও 10, মোল ভগ্নাংশ 1, কিছু লিখিনি। কিন্তু এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ কত হবে, 10/12, তাহলে ইন্টু লিখবো 10/12। চিন্তা করে দেখো বোঝা গেল কিনা। তাহলে দ্রবণের বাষ্পচাপ কী হবে, তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ মাপবো এবং দ্রবণটা যে টেম্পারেচারে রাখবো এটাও সেই টেম্পারেচারে রাখতে হবে, নাহলে এই সূত্র অ্যাপ্লিকেবল নয়। তাহলে দ্রবণের দ্রাবকের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ আর এই দ্রবণটার মধ্যে দ্রাবকের যে মোল ভগ্নাংশ, 10 মোল জল আছে 2 মোল চিনি আছে, দ্রাবক হচ্ছে জল, মোল ভগ্নাংশ 10/12, এই দুটো গুণ করলে যেটা পাবো এটাই হবে দ্রবণের বাষ্পচাপ। এবার তুমি লক্ষ্য করো, আরও যদি চিনি মেশাই, চিনি এবার 2 মোলের জায়গায় 3 মোল মেশালাম, তখন কত হবে, পি দ্রবণ সমান 50 কনস্ট্যান্ট থাকবে ইন্টু এটা হবে 10/13, একটু লক্ষ্য করো তো কমে গেল কি না। যদি চিনি 4 মোল মেশাই তাহলে পি দ্রবণ হবে 50 × 10/14, লক্ষ্য করো 50 কনস্ট্যান্ট, এটার থেকে এটা ছোট, এটার থেকে এটা ছোট, তাহলে যত চিনি মেশাচ্ছি বাষ্পচাপ কী হচ্ছে, তত কমে যাচ্ছে, লক্ষ্য করতে হবে। এই তো ক্যালকুলেশন করা আছে, এখানে মানগুলো বসানো আছে, বাষ্পচাপ কমে গেছে, তাহলে এই যে বাষ্পচাপ কমে যাচ্ছে চিনি মেশালে, আমরা তো বলেছি যে দ্রাব মেশালে অন্যদবাই দ্রাব মেশালে বাষ্পচাপ কমে যাবে, আমরা তো বললাম আগে। আমি যদি অল্প চিনি দেই তাহলে উপরি তলে অল্প চিনি থাকবে, তাহলে বেশি জায়গা থেকে বাষ্প বেরোবে, আরেকটু বেশি চিনি দিলাম তাহলে উপরে তলে জলের ক্ষেত্রফল কম হয়ে গেল, তাহলে আরেকটু কম বাষ্প হবে, তাহলে যত বেশি চিনি দেবো উপরিতলেও চিনির পরিমাণ বাড়বে, ফলে বাষ্পের পরিমাণ আস্তে আস্তে কমবে, ফলে বাষ্পচাপ কমবে। তার মানে বলছে দ্রাবকের মোল ভগ্নাংশ যদি বেশি হয় তাহলে বাষ্পচাপ বাড়বে, আর দ্রাবকের ভগ্নাংশ বেশি, আচ্ছা দ্রাবকের মোল ভগ্নাংশ বেশি কমে যাক, মানে বেশি হলে বাষ্পচাপ বাড়বে, দ্রাবের ভগ্নাংশ কম মানে কি দ্রাবের ভগ্নাংশ বাড়ছে ক্রমশ, দ্রাব যদি বেশি মেশাই তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ বাড়বে, আর দ্রাবের মোল ভগ্নাংশ যত বাড়বে বাষ্পচাপ তত কমবে, কারণ দ্রাব তো বাষ্প হবে না। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাকে পড়ে রাখতে হবে ঠিক করে। এটা গেল অনুদবাই দ্রাবে দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। এইবার এইবার এবার মনে করো আমি এই জল নিলাম, এটা পিওর জল মানে দ্রাবক, এর একটা বাষ্পচাপ আছে, এখানে আমি জলের মধ্যে ইথাইল অ্যালকোহল মেশালাম C2H5OH, মিশিয়ে আমি এখানে একটা দ্রবণ তৈরি করলাম, এখানে জল নিলাম, জলের মধ্যে ইথাইল অ্যালকোহল মেশালাম, ইথাইল অ্যালকোহল মিশিয়ে আমি এখানে একটা দ্রবণ তৈরি করলাম। এবার প্রশ্ন, এই দ্রবণের কিন্তু বাষ্পচাপ বেড়ে যাবে, কেন বেড়ে যাবে একটু হিসেব করো। কারণটা হচ্ছে এই যে আমি জল মিশিয়েছি, এই জল মেশানোর ফলে, এই জল মেশানোর মধ্যে ইথাইল অ্যালকোহল মেশাচ্ছি, এখন ইথাইল অ্যালকোহল নিজে উদ্বায়ী, আর যেহেতু ইথাইল অ্যালকোহল উদ্বায়ী পদার্থ সেই জন্য, এবং কতটা উদ্বায়ী, জলের থেকে বেশি উদ্বায়ী, তাহলে এখানে উপরিতলে কি জল থাকবে, অ্যালকোহল থাকবে, যে অঞ্চলটুকুতে জল ছিল তারও যেমন বাষ্প বেরোবে, ইথাইল অ্যালকোহল থেকে আরও বেশি বাষ্প বেরোবে, ফলে এর থেকে এর বাষ্পচাপ বেড়ে গেল। তাহলে আমি কি বলেছিলাম যে এমন দ্রাবক মেশাবো যেটা যদি একেবারে অনুদবায়ী হয় তাহলে সেক্ষেত্রে বাষ্পচাপ কমে যাবে অবশ্যই, কিন্তু যদি আমি দ্রাবক মেশাই, যদি দ্রাবটার যদি উদ্বায়ী হয় এবং তার উদ্বায়িতা যদি দ্রাবকের থেকেও বেশি হয় তাহলে সেক্ষেত্রে বাষ্পচাপ কি হয়ে গেল, বলো, বাষ্পচাপ বেড়ে গেল। তাহলে এই বাষ্পের মধ্যে দুজনেরই উপাদান আছে, জলও আছে, ইথাইল অ্যালকোহল আছে, দুজনের উপাদান আছে,
তাই মোট বাষ্পচাপ এর থেকে এর বাষ্পচাপ বেড়ে গেল। তাহলে দ্রাবকের মধ্যে দ্রাবক যোগ করলে বাষ্পচাপ কমতে পারে, বাষ্পচাপ বাড়তে পারে। অনুদ্বায়ী দ্রাবক যোগ করলে বাষ্পচাপ অবশ্যই কমবে, উদ্বায়ী দ্রাবক যোগ করলে বাষ্পচাপ কমতে পারে। কারণ এখানে যে পদার্থটা নেবো, এই যে দ্রাবক হিসেবে যাকে নেবো, তার উদ্বায়িতা যদি দ্রাবকের থেকে কম হয় তাহলে বাষ্পচাপ একটু কমবে, কিন্তু এর মতন কমবে না যেখানে চিনি মিশিয়েছিলাম। আর যদি দ্রাবক হিসেবে যাকে নিয়েছি তার যদি উদ্বায়িতা বেশি হয় তাহলে বাষ্পচাপ জলে বিশুদ্ধ জলে যাবে বেড়ে যাবে। তাহলে এবার কি বললাম, এবার হচ্ছে দ্রাবক উদ্বায়ী নিলে কি হবে সে সংক্রান্ত একটা সূত্র বিজ্ঞানী রাউল দিয়েছিলেন। তাহলে আগের সূত্র আমি কি বলেছি, দ্রাবক অনুদ্বায়ী হলে কি হবে, আর এই সূত্রটা আমরা পড়লাম দ্রাবক যদি উদ্বায়ী হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। তাহলে এবার আমাকে আরেকটা সূত্র পড়তে হবে, সেটাও রাউল্টের সূত্র, সেটা হচ্ছে উদ্বায়ী দ্রাবক। তাহলে এবার আমরা সূত্রটা বলছি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো উদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, শুরুটা আগেরবার বলেছিলাম নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, এবার বলছি স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায় কোনো উদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, কোনো উদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, উদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ না বলে উদ্বায়ী দ্রাবের কোনো একটি উপাদানের বাষ্পচাপ। কেন বললাম কোনো কেন, দুটো উপাদানই আছে, দুটো উপাদানেরই বাষ্প আছে। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো উদ্বায়ী দ্রাবের দ্রবণের কোনো একটি উপাদানের বাষ্পচাপ, কোনো একটি উপাদান, সে দ্রাবক হতে পারে সে দ্রাবক, কোনো একটি উপাদানের বাষ্পচাপ, ওই উষ্ণতায় ওই উপাদানটার বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ, ওই উষ্ণতায় ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানটির বাষ্পচাপ এবং দ্রবণে ওই উপাদানের মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে, দ্রবণে উপাদানের মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে। মনে করো আমি এখানে জল নিয়েছি 10 মোল, এখানে জল 10 মোল আর চিনি 2 মোল, বিশুদ্ধ জলের বাষ্পচাপ আমি বলেছি যে উষ্ণতা, একটা উষ্ণতা কাউন্ট করলাম কাল্পনিক, দিলাম 50। আচ্ছা এখানে দুজনেরই বাষ্প থাকবে, জলেরও বাষ্প থাকবে, তাহলে এখানে জলও চাপ দেবে ইথাইল অ্যালকোহলও চাপ দেবে, তাহলে এই ক্ষেত্রে জলের বাষ্পচাপ কত হবে, ইথাইল অ্যালকোহলের বাষ্পচাপ কত হবে, সেটা রাউল বলে দিয়েছিলেন। বলেছিলেন কোনো একটু উপাদানের, এখানে দুটো উপাদানই থাকবে, কোনো একটু উপাদানের বাষ্পচাপ হবে, ওই উপাদানটা যখন বিশুদ্ধ অবস্থায় একা ছিল তখন তার বাষ্পচাপ মেপে নাও কত, তার সঙ্গে দ্রবণে এই দ্রবণের মধ্যে উপাদানটার মোল ভগ্নাংশ কত আছে গুণ করে দাও। ধরো জলের বাষ্পচাপ এইটা, আর এই পাত্রের মধ্যে যখন ইথাইল অ্যালকোহল যদি থাকে একা, বাষ্পচাপ ছিল 65। তাহলে এখানে বলছে জলের বাষ্পচাপ কত হবে আর অ্যালকোহলের বাষ্পচাপ কত হবে আলাদা করে বার করা যায়। তাহলে দ্রবণের ক্ষেত্রে বলছে কিন্তু জলের বাষ্পচাপ হবে PH2O, এটা জলের বাষ্পচাপ হবে, মানে কোনো দ্রবণে, দ্রবণে, এটা বিশুদ্ধ জল না, দ্রবণে কথা বলছি, দ্রবণে জলের বাষ্পচাপ হবে বিশুদ্ধ জলের বাষ্পচাপ, বিশুদ্ধ জলের বাষ্পচাপ মানে P0H2O × XH2O, তার মানে বিশুদ্ধ জলের বাষ্পচাপ আর দ্রবণে জলের মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে। এই দ্রবণের মধ্যে অ্যালকোহলের বাষ্পচাপ কত হবে, C2H5OH, না বলছে বিশুদ্ধ অবস্থায় যখন অ্যালকোহল ছিল, অ্যালকোহল যখন একা ছিল তার বাষ্পচাপ ইনটু দ্রবণের মধ্যে অ্যালকোহলের মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে। তার মানে প্রতিটি উপাদানেরই বাষ্পচাপ আলাদা আলাদা করে বার করা যায়। কি করে বার করা যায়, এখানে দুটো উপাদান আছে, দুটো উপাদানের মধ্যে জল চাপ দিচ্ছে অ্যালকোহল, এবার জল কতটা চাপ দিচ্ছে, অ্যালকোহল কতটা চাপ দিচ্ছে, রাউল পরীক্ষা করে ফর্মুলা দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন। বললেন জলের বাষ্পচাপ কত হবে এই এই মিশ্রণটার মধ্যে, না বললেন জলের বাষ্পচাপ হবে বিশুদ্ধ জল যখন ছিল একা ছিল তখন তার বাষ্পচাপ মেপে না, ওই উষ্ণতায় যে উষ্ণতা এখানে থাকবে সেই উষ্ণতায় মেপে না, তার সঙ্গে এই দ্রবণে জলের মোল ভগ্নাংশ কত আছে গুণ করে দাও। তাহলে আমি আবার সূত্রটা বলছি, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো উদ্বায়ী দ্রাবের দ্রবণে কোনো একটি উপাদানের বাষ্পচাপ, কোনো একটি উপাদানে, দুটো উপাদান আমি নিয়েছি উদাহরণ হিসেবে বোঝানোর জন্য, তাহলে কোনো একটি উপাদানের বাষ্পচাপ হবে, ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানটির বাষ্পচাপ এবং দ্রবণে উপাদানটির মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে।
আগেও যা ফর্মুলা এখানেও তাই ফর্মুলা, আগের বার একজন ছিল শুধু দ্রাবক একা ছিল বলে একটা ফর্মুলা লিখেছিলাম, এখানে দ্রাবক দ্রাবক দুজনেই উদ্ভাবী বলে দুটো। তাহলে এর মোট বাষ্পচাপ কত হবে? রাউল্টে ইলেভেনের ডাল্টনের আংশিক চাপ সূত্র, মোট চাপ উপাদানগুলোর আংশিক চাপের যোগফলের সমান। তাহলে এটা জলের ধরে নেওয়া আংশিক চাপ, কারণ একা থাকলে চাপ দেবে, এটা হচ্ছে অ্যালকোহলের বাষ্প আংশিক চাপ। তাহলে মোট আংশিক চাপ যদি আমি বলি, তাহলে আমি এটা ফর্মুলাটা ফর্মুলার মতন লিখছি যেটা আমাদের কাজে লাগবে পরীক্ষাতে, পি দ্রবণ, দ্রবণের বাষ্পচাপ হবে পি জিরো দ্রাবক ইন্টু এক্স দ্রাবক প্লাস পি জিরো দ্রাবক ইন্টু এক্স দ্রাবক, এটা হচ্ছে টোটাল বাষ্পচাপ। লক্ষ্য করো, তার মানে দ্রবণের, রাউল্টের সূত্রে বলা আছে দ্রবণের কোনো একটি উপাদানের বাষ্পচাপ, বলা আছে দ্রবণের কোনো একটি উপাদানের বাষ্পচাপ, তার মানে এটা দুটো উপাদান থাকলে দুজনের বাষ্পচাপ। তাহলে পি দ্রবণ সমান পি জিরো দ্রাবক ইন্টু এক্স দ্রাবক প্লাস পি জিরো দ্রাবক ইন্টু এক্স দ্রাবক। তাহলে এখান থেকে আমি যেমন আলাদা আলাদা করে বাষ্পচাপ বার করতে পারবো উপাদান দুটোর, তেমন যদি বলে এই যে মিশ্রণ আছে এই মিশ্রণের মোট বাষ্পচাপ কত হবে, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমি মোট বাষ্পচাপটা বার করে নিতে পারবো। এটা গেল কার সূত্র বললাম, এটা হচ্ছে রাউল্টের সূত্র। তাহলে এটা হচ্ছে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র, ঠিক আছে কি বললাম? তাহলে কি বললো বোঝা গেল? তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, কারণ এই ফর্মুলাগুলো থেকে আমরা পরের দিন আরও ক্যালকুলেশন করব, আরও ম্যাথ আছে আমাদের এখানে, আমি বলেছি আগে যেগুলো সেগুলোরও ম্যাথ করতে, তাহলে এগুলোরও আমাকে ম্যাথ করতে হবে। কারণ এখানে লক্ষ্য করলে তো যে মোল ভগ্নাংশ, এখানে কিন্তু মোল ভগ্নাংশের ক্যালকুলেশনটা লিখে গেল, এই যে দ্রাবকের মোল ভগ্নাংশ, এই যে দ্রাবের মোল ভগ্নাংশ, তাহলে এই মোল ভগ্নাংশের ক্যালকুলেশনগুলো কিন্তু এখানে থেকে গেল। তাহলে এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমাকে বলতে হবে। তাহলে আমরা শিখলাম কি, আমরা বাষ্পচাপ শিখলাম কাকে বলে, বাষ্পচাপ কাদের বেশি কাদের কম হয় সেটা জানলাম, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আছে, দ্রাবক থেকে যখন দ্রবণ করলাম তখন বাষ্পচাপ কমতেও পারে বাড়তেও পারে, যে কোনোটা হতে পারে, কিন্তু সমান হবে না, দ্রাবক আর দ্রবণের বাষ্পচাপ সমান হতে পারে না। কারণ সমান হতে গেলে দ্রাবকের মধ্যে যে দ্রাবক মিশিয়েছি দুটো পদার্থের যদি সমান উদ্বায়ী হয়, কিন্তু দুটো পদার্থ কখনো দুটো পদার্থের আকর্ষণ কখনো সমান হতে পারে না, তাই বিশুদ্ধ দ্রাবক আর ওর মধ্যে কিছু মিশে দ্রবণ করলাম দুজনের বাষ্পচাপ কখনো সমান হবে না, হয় কমবে নয় বাড়বে। যদি অনুদ্বায়ী দ্রাবক চিনি গ্লুকোজ ইউরিয়া যোগ করি তাহলে বাষ্পচাপ অবশ্যই কমবে, আর যদি উদ্বায়ী দ্রাবক যোগ করি তখন দেখতে হবে যে ওই দ্রাবটা উদ্বায়িতা দ্রাবকের থেকে কম না বেশি, যদি দ্রাবকের থেকে কম হয় তাহলে বাষ্পচাপ অবশ্যই কমবে, কিন্তু দ্রাবকের থেকে উদ্বায়িতা বেশি হলে বাষ্পচাপ বেড়ে যাবে। এবার দ্রাবক থেকে দ্রবণের বাষ্পচাপ কেন কম হয় আমরা আলোচনা করেছি, পৃষ্ঠতলের ওপরের তলের ক্ষেত্রফল কমে যাচ্ছে দ্রাবকের, তাই কম বাষ্প বেরোবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে বাষ্পচাপ হলো, এই বাষ্পচাপ তো আমরা পরীক্ষা করে বার করতে পারি ম্যানোমিটার যন্ত্র দিলে, কিন্তু পরীক্ষা করে তো বার করা আলাদা ব্যাপার, কিন্তু সূত্রের দ্বারা কী করে বার করতে পারি? সেই সূত্র দিয়েছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে রাউল্ট। তাই রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত দুটো সূত্র আছে, একটা হচ্ছে অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে আর একটা হচ্ছে উদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে, আর দুটো সূত্র আর এই দুটো ফর্মুলা, ঠিক আছে? তাহলে আমরা এই ক্লাসে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম, ঠিক আছে? এইগুলো সূত্রগুলো ভালো করে পড়ে ফেলো, আমরা তাহলে নেক্সট ক্লাসে ওই আগে যে দ্রবণ আমরা পড়েছি, স্ট্রেংথ পড়েছি, বিভিন্ন শক্তি সম্বন্ধে পড়েছি, সেই শক্তিগুলো নিয়ে আমাদের ম্যাথ করতে হবে, কিন্তু সূত্র যদি সংজ্ঞা তার ফর্মুলা এগুলো যদি ঠিকঠাক না বোঝো তাহলে কিন্তু ম্যাথ করতে গিয়ে পরের দিন যথেষ্ট প্রবলেম হবে। কেন, আমি এটা ফর্মুলা বসাবো মান বার করবো, সংজ্ঞাটা আমার আগে সংজ্ঞা কাজে লাগবে, সংজ্ঞা ছাড়া আমি পড়তে পারবো না, এরম একটা ব্যাপার, ঠিক আছে? আবার রাউল্টের যেটাকে বললাম, রাউল্টের এই দুটো ফর্মুলা এবার ভালো করে দেখতে হবে, বইটাও ভালো করে পড়তে হবে। তাহলে এইগুলো ফর্মুলা থেকেও আমরা পরের দিন তাহলে কিছু ম্যাথ উদাহরণ হিসেবে আমি করাবো, দু একটা করে ম্যাথ আমি করিয়ে দেবো, ওটাও আমি করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, ভালো থেকো।